মানবতা বিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের ফাঁসির দণ্ড বহাল রাখার রায় আজ সই করতে পারেন বিচারপতিরা। রায়ের কপি পাওয়ার পর ব্যবস্থা জানালেন সিনিয়র জেল সুপার। গণতান্ত্রিক দাবি আদায়ের হাতিয়ার হরতালকে আদালতে বিরোধী ব্যবহার করছে জামায়াত, এমন অভিযোগ করলেন খাদ্যমন্ত্রী। আর ত্রাণমন্ত্রী বললেন, আন্দোলনের নামে মানুষ হত্যা করে গেল তিন মাসে কি অর্জন করেছে বিএনপি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিতীয়বারের মতো স্মারকলিপি দিয়েছেন বিএনপির নিখোঁজ নেতা সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। মানবিক দিক বিবেচনা করে তার স্বামীর সন্ধান দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। প্রতীক বরাদ্দের আগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো তিন সিটি নির্বাচনী প্রচার প্রচারণা। আনিসুল হক, সাইদ খোকন, আবদুল্লাহ আল কাফি সহ অন্যান্য প্রার্থীরাও নির্বাচনী প্রচারণা শুরু করেন। আগামী 26 এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে নির্বাচনী জনসংযোগ। চট্টগ্রাম নগরীর বহু এলাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে নগরবাসী, স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়ে মঞ্জুর আলম মেয়র হলেও তা পূরণ করেননি। রাজধানীর হাজারীবাগে পানির রিজার্ভ ট্যাঙ্ক বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ। গণকটুলি এলাকার এক ব্যক্তি গেল রাতে মোমবাতি নিয়ে বাসার নিচতলায় ট্যাঙ্কে পানির পরিমাণ দেখতে গেলে এই ঘটনা ঘটে। রাজনৈতিক অস্থিরতার প্রভাবে কমতে শুরু করেছে তৈরি পোশাকের ক্রেতা। এপ্রিল মে জুন সময়ের অর্ডার প্লেসমেন্ট নিয়ে আশানুরূপ সাড়া না পাওয়ায় এমন আশঙ্কা মালিকদের। সড়ক মেরামত, যাত্রীবাহী জাহাজ কেনা ও স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণে 636.96 কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। ভারতের অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে অন্তত 20 জন লাল চন্দন কাঠ চোরাকারবারী, আহত হয়েছে বেশ কয়েকজন। চিত্তুর জেলার তিরুপাতির কাছে শেষা চালাম বনাঞ্চলে যৌথ অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে। আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 2014-15 মৌসুমের খেলা। টুর্নামেন্টের প্রথম দিনে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।